সরকার কোনো স্টেপ নিচ্ছে না আপনার দিল্লি সরকার আপনার করেছিল দিল্লি থেকে বন্ধ করেছিল আপনার সুপ্রিম কোর্ট থেকে তাও কিন্তু তাও মানে না কিসার মারিগুলা তাও মানে না ওরা আপনারা ডিএম ফোর্স দিয়ে আপনারা চালাইছে তাহলে আমরা মানুষ নই আমরা গরু আমরা গরু এখন আমরা চাই আমাদের সরকার কি মনে করেছেন যে আদিবাসী মরে যাক বলুন আদিবাসী মরে যাক আমরা সান্তালি ইয়ে থেকে বলছি গায়তার অভিজ্ঞতা থেকে আমরা কোনো আমাদের একটু ডিফান আছে কি আমরা আদিবাসীর জায়গাতে এই যে খাত খেরই সবই ওনারা কেড়ে নিয়ে নিয়েছে তো আমাদের লেগে তো জীবনে তো স্বর্গ মানে কি জানো আমার দিকে ফিরে জানতে চান দিশারি তোমাদের দেশে কাকে বলে স্বর্গ বিশি মাঝির মারফত প্রশ্নটা বুঝে ওঠার পর আমি মাথা নাড়ি আমার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে ডানহাতটি মাথার ওপর তুলে চক্রাকারে ঘুরিয়ে দিশারি বলেন স্বর্গ হলো ডোঙ্গরে ডোঙ্গরে ছাওয়া মহুয়ার গাছ কেবল মহুয়ার গাছ আর মহুয়ার গাছ আর নরক নরক কাকে বলে আমি ফের মাথা নাড়ি সকলে মিটিমিটি হাসে ডানহাতটি ফের মাথার ওপর ঘুরিয়ে বাঁ হাতের কলুমুন্ডাটি খাড়া করে মাটিতে ঠুকে বলে ওঠেন নরক হলো ডোঙ্গরে ডোঙ্গরে ছাওয়া মহুয়ার গাছ কেবল মহুয়ার গাছ আর মহুয়ার গাছ কিন্তু সেই বনে আছে একটা পাহারাদার ফরেস্টার